জমিদারের বেটি হয়েছে একটা বেলা 10টা পর্যন্ত ঘুম পাড়ে সব কাজ কি আমি একাই করব ভাতালি মিনশে কিচ্ছু করে না বউনি বেলা 10টা পর্যন্ত ঘুম পাড়ে রাইদিবাড়ি থবো উডুটি গিলবি নবাব জাদির মেয়ে তোর সব কাজ কি আমি একাই করব কিচ্ছু করে রাখবি না ঘুম পাড় 10টা পর্যন্ত কি হয়েছে কি এই তোর কি বেলা 10টা পর্যন্ত ঘুম পাড়া লাগে তো সংসারে কাজ কে করবি এই প্রতিদিন সকালে ছেসে বাড়িটার মাথায় ঘুরে রাখেন আচ্ছা আপনার জন্য কি একটু ঘুমাইতে পারবো না এই আমি কি তো চাকর হইছিল এই বেলা 10টা পর্যন্ত ঘুম পাড়িস শুনেন আপনার জায়গাটা না আপনি বুঝে নেন আপনি এবারে কি একদিন তোর এই দিন আসবি ল যেদিন আসবে সেদিন দেখবো লাগে দেখিস তুই শুনেন যেদিন আসবে সেদিন দেখবো আমি এবারে বউ আর আপনি এবারে চাকর বুঝছেন ওরে বাবা নিজের স্বামীরে আটকে রাখতে পারে না আমার বাচ্চা স্বামীসি করে শুনেন একদম সিলাসিলি করবেন না বাড়ি হতে ভালো থাকতে পারলে থাকবেন নালে বাড়ি যাবেন এই স্বামী কি তোর একা লো স্বামী আমার না তোর একাই তোর স্বামী শুনেন এত স্বামী স্বামী করেন না স্বামী স্বামী করেন কোন লজ্জায় একা আপনি যদি স্বামী হয় তো ঠিকই নিজের কাছে রাখতেন বাজ একটা মহিলা আবার বড় বড় কথা বলে লজ্জাও করে না অপরাধ করেছি একটা সন্তান আমাকে তুমি দিলে না আল্লাহ আমি কি না করলাম একটা সন্তানের জন্য আপনি ধরছেন শুনেন আবার সাবধান করে যাচ্ছি আমার সন্তানটা যদি ধরেন না তাহলে খুব খারাপ হয়ে যাবে বুঝাও সকাল বেলা উঠে কি নামাজ টামাজ পড়া যায় না আর তুমিও নামাজ পড়া শেখো এত বড় বয়স হয়ে গেল খালি দুইখান বলি আসি ঘরে চলিত আর হবে না আচ্ছা আব্বা আপনি কি করলেন কি করলেন আপনি বাড়িতে আমরা অশান্তি করি আমরা ঝগড়া করি আপনি কার দোষ দিচ্ছেন ছেলেরা দোষ দেন না বেটার বড় দোষ দেন না খালি আমার দোষ এই আপনার নাম নিছে আপনার নাম নিছে উনি আমার নামে বদনাম করতেছে এই তোমার বাপি কি করলো আমি বাড়িতে ঝগড়া করি আমি বাড়িতে অশান্তি করি আর একটু চুপ করো না কিসে চুপ করব কিসে চুপ করব তোমার বাপ এই বাড়িতে থাকে ভালো কথা কিন্তু উনি মহিলাদের মতো আমাদের কথায় কিসের জন্য কান দিবে যাও তোমরা ঘরে যাও ঘরে যাবো কিসে আজকে একটা বিচার হয় লাগবো যাও এই যাও আর কবি না না যাও তোমরা ঘরে যাও পাইছো তো খালি ছোট বড় পালি কথা কওয়া আমি মনে হয় কিছুই করিনি তোমার এ শুনেন আমার কিছু না করলে কি আপনার পেটের ভাত হজম হয় না হ্যাঁ সব সময় আমার দিকে আঙ্গুল দিলে আপনার কথা ভালো লাগে তুই সব সময় শুধু ঝগড়া করিস কত আমি আপনার সাথে ঝগড়া করি এখন আপনি আমার সাথে ঝগড়া বাঁধাইছেন আমি আপনার সাথে ঝগড়া করি নাই ওই ঝগড়া লাগাইছে এই দেখো তোমার এই বউ তোমার বাপ যদি না থামে না আমি কিন্তু এই বাড়ি ছেড়ে আমার মেয়ের চলে যাবো সন্থা লাগবে একা আজাদ রে এ বাড়িতে শান্তি নাই রে শান্তি নাই আব্বা আসলে হয়েছে কি আমি তো দুদিন বিয়ে করবে চাইছি আব্বা তোমার বড় বেটার বোন আর বাচ্চা কাচ্চা হয়তো না যার কারণে দুটি বিয়ে করছি আব্বা আমি আমি তোমার খুব ভালোবাসি আপা তোর বেটার বোন কথা তুই কিছু মনে করে না এই বাড়ির তো শান্তি রইল না রে ঠিক আছে আব্বা আব্বা যাও
তুমি কোনে যাও যাও যা যা সেই জন্যই আবার আর একটা বিয়ে করে ভালো কথা। আরে বিয়ে করার পরে তো কি যে ঝামেলা, কি যে অশান্তি রে ভাই। তো ওইটার একটা মেয়ে আছে, আচ্ছা আচ্ছা, বড়টা তো ছেলে মেয়ে নেই, সেই জন্যই মানে বাড়িতে এত অশান্তি যে বাড়ি থাকাই যায় না। আজাদ কিছু করে পায় না? আরে আজাদ আর কি কবি, দুই বোর সাথে তো পারে না, বুঝছা? এ বোর সাথে ঝড়গাল লাগলে পারে এ বোক থামা, ও বোর সাথে ঝড়গাল লাগলে পারে ওই বোক থামা। আচ্ছা, ঝড়া লাগে কিলে, ঝড়গাল লাগে কিলে বোঝো না, দুই বোর থাকলে পারে সেই বাড়িতে অশান্তি হবেই। আপনি মুরব্বী মানুষ, কিছু করে পারেন না? আরে ভাই রে, বয়স হয়ে গেলি তখন আর কেউ ওই বাপের দাম দেয় না। আমি তো কই, বাড়িতে এত অশান্তি যে ঠিক মতো নামাজটাও পড়তে পারিনি। ভাই আমরা রাস্তায় যাবিলে ঠিক পাই, আর আপনি তো বাড়ির মধ্যে থাকেন। ওসব কথা বাদ দাও, আমি এখন যাই। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু না করতে করতে আস্পর্ধা হয়ে গেছে। এইবারে যাও যাও, আমি তো এটাই চাইছিলাম। ওই ডাইনির মুখ দেখলে আমার অসহ্য লাগে। তুমি খেলাটাকে মিস করা যাবে না, দেখে একেবারে আপনার এই বড় বউ সত্যি সত্যি আমাকে হাত তুলছে, আর ওই বউ যদি এ বাড়িতে থাকে আমি কিন্তু আমার মেয়ের নেবাড়ি ছেড়ে চলে যাবো। না বড় বৌমা, তুমি এই বাড়ি থেকে যাবে না, তুমি এই বাড়িতেই থাকবা। আমি আর এই বাড়িতে থাকতে যাই না আব্বা। না বড় মা, বড় বৌমা তুমি এই বাড়ি থেকে যে না বড় বৌমা। না আব্বা, আমি আর থাকতে যাই না, আমার এত অশান্তি আর ভালো লাগে না আব্বা। আপনি থাকেন আব্বা, আমি আর থাকতে যাই না। তুমিও ভালো থাকো। আমি আর ঝগড়া করবো না, তুই বাচ্চাটার জন্য তাও আমাকে তুই এই বাড়িতে রাখবো। আসলে আজকে আপনি বুঝিয়ে দিলেন ভালোবাসা কি। দেখেন
যে মেয়েটাকে আমি জন্ম দিছি আমি কোনোদিন তার মুখ থেকে মা ডাক শুনতে পাইনি কিন্তু আপনি আপনি আজকে ওর মা হয়ে গেছেন কিন্তু দেখেন ওকে জন্ম না দিয়ে আপনি ওর মা হয়ে গেছেন আজকে আমার সন্তান আপনার সাথে চলে যেতে চায় এটা যে আমার সবথেকে বড় দুর্বলতা আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমি আপনাকে মিথ্যা অভিযোগ দিছি আপনি আমাকে ক্ষমা করে দিন আর দেখো ওনার কোনো দোষ নাই উনি আমাকে মারেও নি আমি ওনার আমি ওনার নামে মিথ্যা অভিযোগ দিছি বাবা আমি ভুল করছি আমাকে আপনি ক্ষমা করে দিন তুমি আমাকে ক্ষমা করে দাও আর আপু আজ থেকে আপনি আমার বড় বোন আপনি এ বাড়ি থেকে যাবেন না আমার সন্তানের মা হয়ে আপনি এ বাড়িতে থাকেন আমি আপনার সাথে আর কোনো খারাপ ব্যবহার করবো না আমাকে আপনি ক্ষমা করে দেন আমি তো তোর বড় বোন ছোট বোনের পর কি বড় বোন রাগ করে থাকতে পারে আমি তো ক্ষমা করে দিছি বোন